আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর সালাত হইল ইসলামের অন্যতম রুকন, ঈমান আনার পরে দ্বিতীয় রুকন হইল কি সালাত। আর ইসলাম ও সালাতে অত্যন্ত গুরুত্ব আছে, এবং সালাতর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইল গিয়া আমরা যখন বৈঠক বই তা সাহুদ বই আমরা দুই ষাট রাখাত বিশিষ্ট নামাজ হয় যে দুই রাখাত পরে আমরা যে বই, অথবা দুই রাখাত নামাজের শেষ বৈঠক বই বা ষাট রাখাত নামাজের শেষ বৈঠক বই যখন আমরা তাশাহুদর পড়ি তখন আমরা কিতা করি, আমরা সমাজে প্রচলিত আছে আশহাদু আল্লাহ হইয়াল্লে আঙ্গুল এক পার্তুল আমারিয়া তারপর আঙ্গুল নামানি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস থেকে পাওয়া যায় যে তাইন কিতা কর্তা তাইন সহি মুসলিমও এই ব্যাপারে অনেকগুলা হাদিস আইছে, তাইন কিতা কর্তা আঙ্গুলটা মুষ্টিবদ্ধ কর্তা হয় ওলা কর্তা, ওলা ধরতা নাইলে ওলা ধরতা, এই দুইভাবে একভাবে ধরতা, ধরিয়া আঙ্গুলটারে আঙ্গুলটা এইভাবে রাখতা, রাখিয়া প্রথম থেকে লইয়া শেষ পর্যন্ত আঙ্গুলটারে হয় সুজা রাখতা, ইশারা ওইভাবে ইশারা করি থাকতা, অথবা একটু নাড়তা, এই দুইটাই প্রমাণিত আছে হাদিস থাকিয়া। এতে হব যে একবার তুলিয়া লামানির এই হাদিস সহি সূত্রে এ ধরনের কোনো হাদিস প্রমাণিত না। সহি হাদিস কীতা আছে যে আপনি হয় আঙ্গুলটা ভিতরে হামাইয়া হারাইয়া ধরবা, অথবা আঙ্গুলটা এইভাবে ধরিয়া আটটা রাখবা এবং আতে আপনি নাড়তা পারেন, অথবা আপনি সোজা করে রাখবা। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে সহি মুসলিমর হাদিস, একটা কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে যে এই মর্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।